আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটারের কাজে যারা প্রবাসে যেতে চান তাদের কি কাজটা জানা থাকতে হয়। এটা হচ্ছে আমার সিস্টেম, আর এখানে হচ্ছে দেখা গেছে যে কম্পিউটারের কি কি জানা থাকলে মোটামুটি আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন। ফার্স্ট হচ্ছে যে কম্পিউটারের আপনাদের এক্সেলের কাজটা জানতে হবে, কারণ যে কোনো সময় দেখা গেছে যে এক্সেলের কাজটা দেখা গেছে যে দরকার হয়। আর আমি আমার সিস্টেমটাকে অ্যাকচুয়ালি চেষ্টা করতেছি লগ আউট করার জন্য, মানে সরি লগ ইন করার জন্য। যাই হোক, এটা আমার, এটা লগ ইন হয়ে গেছে, এটা আমার সিস্টেম। আর এইখানে হচ্ছে নর্মালি আপনাদের এক্সেলের কাজ জানতে হবে, তারপরে বেসিক নলেজ থাকতে হবে। যেমন আমরা অনেকেই জানি না যে কোনো অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয়, বা যে কোনো একটা সফটওয়্যারে হয়তো বা প্রত্যেকটা কোম্পানি একটা ইআরপি সিস্টেমে কাজ করে। ইআরপি ফুল ফর্ম হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। সো এই মানে একটা ইআরপি সিস্টেম থাকে, মানে একটা কোম্পানির একটা ইআরপিতে তাদের সব ডাটাগুলো থাকে। আর তার জন্য এই অ্যাপটা কীভাবে, মানে ওই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হবে সেটা তারা শিখিয়ে দেবে। সো এখানে আপগ্রেড হওয়ার কিছু নাই, কিন্তু বেসিক নলেজ, যেমন কোথায় একটা এক্সেলে একটা কাজ করতে দিলেও সেটা তৎক্ষণাৎ প্রিন্ট করে দেওয়া, বা একটা পিপিটি মানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিতে বললো সেটা তৈরি করে দেওয়া, বা একটা ওয়ার্ডে একটা কাজ সেটা করে দেওয়া, মানে বেসিক যে নলেজগুলো, বা অনেক সময় আছে যে ফটো এডিটিং বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নর্মালি দরকার হয়, তখন এগুলো দেখা গেছে যে করে দিতে হবে। তো আমার সিস্টেমটা দেখানোর উদ্দেশ্যই ছিল একটা, যে এখানে আমরা এক্সেলের কাজটাই যেন আমরা নর্মালি জানতে পারি, মেইল চেক করতে পারি, বা মেইল কীভাবে লিখতে হয় সেই নলেজটা যেন থাকে। এই কয়টা কাজ জানলে মোটামুটি একটা কোম্পানিতে দেখা গেছে যে ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর হিসেবে বা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাওয়া যায়। তারপর আরও কিছু বেসিক নলেজ থাকতে হবে, যেমন একটা অ্যাপ্লিকেশন রাইটিং করা। অ্যাপ্লিকেশন বলতে ধরেন যে আপনি একটা অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট, আর অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ থাকে যেমন এইচআর রিলেটেড, হয়তো বা আপনি এইচআর অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট যে কোনো জায়গায় হতে পারে, একটা অ্যাপ্লিকেশন লিখতে জানতে হবে। যেমন আমরা যারা পড়াশোনা করেছি কম বেশি সবাই কিন্তু জানি যে আমরা লিভ অ্যাপ্লিকেশন কীভাবে লিখব, বা মানে ছুটির দরখাস্ত, বা আমরা দেখা গেছে রেজিগনেশন দিতে চাই সেই লেটারটা কীভাবে লিখব, এই সব জিনিস আমাদের বেসিক একটা নলেজ। এগুলো থাকলে আমরা কী করতে পারবো, একটা অফিসে জব করতে পারবো। মানে আমাদের কমন সেন্সটা, কমন নলেজটা যেটাকে আমরা বলি, এগুলো আমাদের থাকতে হবে। হয়তো অনেকে আছে অফিসের কাজ জানে, যেমন বেসিক এক্সেল জানলেই হবে, অ্যাডভান্স লেভেলের কাজ না জানলেও সে শিখে নিতে পারবে এখানে আসার পরেও, বা প্রবাসে যাওয়ার পরেও সে ইচ্ছা করলে দেখা গেছে যে সে শিখতে পারবে। এই কারণেই অলওয়েজ কিপ অন লার্নিং, সবসময় শেখার পিছনে ব্যয় করেন। আর একটা কথা হচ্ছে যে অনেকে কোশ্চেন করেন যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট অফিস অপারেটর বা এরকম নেয় কি না, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে। অ্যাকচুয়ালি সেটা আমি জানি না। সেকেন্ড হচ্ছে সরাসরি না নিলে এখানে আসার পরেও চেঞ্জ করা যায়, যদি কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ যদি কাজে দক্ষ হয় চেঞ্জ হতে পারে, তবে স্কিল ডেভেলপমেন্ট করে আসলে সেক্ষেত্রে 99% চান্স থাকে তার প্রমোশনের জন্য, আর 1% হয়তো বা থাকে না। বাট বাংলাদেশ থেকে ডাইরেক্ট যদি নিয়ে আসে, সেখানে যদি ইন্টারভিউতে সিলেক্ট হন, সেটা আপনি লাকি। তবে ম্যাক্সিমাম আমার জানা মতে নিয়ে আসে না, অপারেটরই বেশি নিয়ে আসে, আর সেটা হচ্ছে মেয়ে অপারেটর, ছেলে অপারেটর আনে না। যাই হোক, জাস্ট আমি আপনাদেরকে এটা জানার, মানে আজকের ভিডিওতে এটাই বলার মেইন উদ্দেশ্য ছিল যে কম্পিউটার অপারেটর বা অফিসে কাজের জন্য যারা আসতে চান তারা কি সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন কি না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমি আগেই বলছি, যেহেতু আমি একজন মেয়ে, আর মেয়েরা কীভাবে আসতে পারে এবং প্রমোশন পেতে পারে মেয়েদের ব্যাপারগুলো আমি বলছি, আর জর্ডানদের ছেলেদের ভিসা নর্মালি বন্ধ, ছেলেদের আনে না।